আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে জুড়া আচার। জুড়া আচারটা কীভাবে বানাতে হয় ওইটা আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। কাঁচা আমের জুড়া আচারটা বানানোর জন্য আমি এই জায়গায় কাঁচা আম নিয়ে নিছি, 1 কেজি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিচ্ছি। এই আচারটা কিন্তু রুদে ঝামেলা ছাড়াই, ভিনেগার ছাড়া, খুবই অল্প উপকারে নেই কিন্তু আচারটা হয়ে যায়। সেইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অনেক মজা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই আচারটা বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করেও রাখা যায়। তো আমি আমগুলো খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আমার আমগুলো ছিলা হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি আমগুলো কুচিয়ে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। গ্রেটারের যে মোটা যে অংশটা থাকে ওই অংশটা দিয়ে কুচাচ্ছি। আপনারা যদি চান হাত দিয়েও কিন্তু কুচিয়ে নিতে পারেন। আমি আমগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। যে প্যানটাতে বসাবো ওই প্যানটার মধ্যে সবগুলো আম কুচি নিয়ে নিলাম। নিয়ে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। আমি 1 কাপের একটু বেশি চিনি দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলা রেখে দেব চিনিটা গলা অবধি। চিনিটা গলে গেলে তারপরে আমি রান্নাটা বসাবো, আপনারাও চিনিগুলো গলিয়ে নেবেন। যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দেন নাই তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, এখন আমি চুলায় বসিয়ে দিলাম রান্নাটা করার জন্য। আমগুলো যখন এরকম বলক চলে আসবে তখন আমি এই জায়গায় দুটা তেজপাতা দিয়ে দিছি। আপনারা তেজপাতাটা নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলাগুলো আর কি দিয়ে নেবেন, কারণ অনেকে কম বেশি করে বানায়, অনেকের টেস্ট অনেক রকম, তার জন্য যা যার পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে ঝুরি আচারটায়, যেহেতু ঝুরি ঝুরি করে কাটা। তারপরে আমি এই জায়গায় দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। জিরা গুঁড়াটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি লাল মরিচের গুঁড়াটা দিলাম না, আমি জালটা অ্যাভয়েড করে গেলাম। আমার বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিতে পারেন। জিরা গুঁড়াটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এই জায়গায় কোনো ধরনের ভিনেগার দিই নাই। আপনারা কিন্তু ভিনেগার না দিয়েই কাচের বয়মে ভরে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে, নষ্ট হবে না। এই পর্যায়ে কিন্তু আমার আচারটা প্রায় হয়ে গেছে। আমি এই জায়গায় দিয়ে দেব 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম, ওইগুলা তেলে আমি গুঁড়া করে নিয়েছি। ওইগুলা 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিব। দিয়ে আমি আরও 4-5 মিনিট রান্না করে নেব। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর কমেন্টস এর মাধ্যমে ভালো লাগা মন্দ লাগা অবশ্যই জানাবেন। আমার আচার বানানোটা কিন্তু হয়ে গেছে, এই যে আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই পর্যায়ে আমি কিন্তু আচারটা নামিয়ে নিব, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।